নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার 7 অক্টোবর বেলা 1:30টার দিকে নগরীর নিতাইগঞ্জ অবস্থিত নগর ভবনে আসেন রাষ্ট্রদূত মিলার সহ 6 সদস্যের একটি দল। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি। শুভেচ্ছা পর্ব শেষে আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও তার সফরসঙ্গীকে নিয়ে নিজ কক্ষে বৈঠকে বসেন নাসিক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি। নাসিক মেয়র ও আমেরিকান রাষ্ট্রদূত ছাড়াও আলোচনা পর্বে অংশ নেন ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, সিডিসির কান্ট্রি ডিরেক্টর নেলি ক্যারোস ড্যানিয়েলস, ত্রাণ কর্মকর্তা এলিন ডি গুন্সম্যান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিউ আবুল আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শেখ মুস্তফা আলী, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ফরিদুল মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। সাবির আহমেদ, NANTV9।